নমস্কার বন্ধুরা, রাজুদার অমৃত কথা অনুষ্ঠানে মহারাজ শ্রীতুলাল এর চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, আজকের যে আলোচনা সেটা হচ্ছে মা লক্ষ্মীকে কি করে বেঁধে রাখবেন। বেঁধে রাখবেন মানে হচ্ছে আটকে রাখবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি মা লক্ষ্মী খুবই অচলা, তাই দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয়। মা লক্ষ্মী পদ্ম ফুলের উপর বসে আছে এরকম ছবি বাড়িতে লাগাবেন, এবং সেই ছবি আপনারা রাখবেন। এর পূর্বে আগের ভিডিওতে আমি আলোচনা করে এসেছি কোজাগরী লক্ষ্মী এবং ধনলক্ষ্মী। ধনলক্ষ্মীর ছবি বাড়িতে রাখা একান্তই আবশ্যক। বন্ধুরা, আমরা সকলেই জানি একদিন লক্ষ্মী এবং শনির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় কে বড় এই ব্যাপার নিয়ে, এবং এই বিচার্য বিষয়টিকে তুলে ধরা হয় নারায়ণের কাছে। নারায়ণকে বিচার করে বলতে হবে কে বড়, লক্ষ্মী বড় না শনি বড়। নারায়ণ সিংহাসনে উপবিষ্ট হয়ে দুজনকে বলেন যে আপনারা এক কাজ করুন, এখান থেকে আমার স্থান থেকে আপনারা দরজার দিকে 100 পা এগিয়ে যান, এবং আবার ফিরে আমার দিকে 100 পা এগিয়ে আসুন। মা লক্ষ্মী এবং শনি মহারাজ দুজনেই চলতে শুরু করেন দরজা অভিমুখে। আবার সেখান থেকে গিয়ে নারায়ণের কাছে আসেন। নারায়ণ বলেন, শনি মহারাজ, আপনি যখন যাচ্ছিলেন, মা লক্ষ্মী এবং আপনি যখন যাচ্ছিলেন দরজার দিকে, তখন আপনাকে এত স্মার্ট লাগছিল, আপনার চাল চলন এত স্মার্ট, তুলনা করা যায় না কারোর সাথে, অসাধারণ, অকল্পনীয়। শনি মহারাজ প্রফুল্ল হন, এবং মা লক্ষ্মী, আপনি যখন দরজার থেকে আমার দিকে আসছিলেন মানে ঘরের দিকে আসছিলেন, তখন আপনাকে খুবই সুন্দর লাগছিল, স্নেহময়ী মমতাময়ী এরকম দেখাচ্ছিল, তবে যখন আপনি যাচ্ছিলেন তখন আপনাকে মোটেও ভালো লাগেনি, কারণ ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড, তাই পেছন দিক দিয়ে যখন দেখছিলাম তখন শনি মহারাজকে খুব সুন্দর দেখাচ্ছিল, যখন শনি মহারাজ দরজার দিকে যাচ্ছিলেন। মা লক্ষ্মী, আপনাকে তখন ভালো লাগেনি, শনি মহারাজ আরও প্রফুল্ল হন, এবং মা লক্ষ্মী আর শনি মহারাজ আপনারা যখন আমার কাছে ফিরে আসছিলেন তখন মা লক্ষ্মীকেই ভালো লাগছিল, স্নেহময়ী মমতাময়ী। তাহলে দুজনাই সমান, শনি মহারাজের যাওয়াটাকে ভালো লাগে আর মা লক্ষ্মীর আসাটাকে ভালো লাগে। নিশ্চয়ই বোঝাতে পারলাম, শনি মহারাজ চলে গেলে কান্না ভালো লাগে, আর মা লক্ষ্মীকে ডাকতে, মা লক্ষ্মী যদি আসে তাহলে কতই না ভালো লাগে। তো চলুন বন্ধুরা, যে ক্রিয়াটির কথা আজকে আমি বলছি সেটা হচ্ছে আপনাদেরকে করতে হবে মা লক্ষ্মীকে সুপ্রসন্ন করিবার জন্য। শুক্রবার, যে কোনো একটা শুক্রবার থেকে আপনি শুরু করবেন, এবং লাগাতার 15টি শুক্রবার আপনাকে এটি করতে হবে। আপনি 2টি শুক্রবার করার পর থেকে ফল পেতে শুরু করবেন। কি করতে হবে, সকালে স্নান করে বাজার থেকে 8টি গোলাপ ফুল দিয়ে তৈরি একটা মালা তৈরি করে নিয়ে আসবেন। এই 8টি গোলাপ ফুল দিয়ে তৈরি মালাটিকে সন্ধ্যার পর মা লক্ষ্মীর গলায় পরিয়ে দিয়ে করজোড়ে এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। মন্ত্রটি ভালো করে লিখে নেন, শ্রী শুক্লে মহাশুক্লে কমল দল নিবাসে মহালক্ষ্মী নমো নমা লক্ষ্মী মাই সত্য কি সবাই আও মাই করো ভালাই না করো তো সাত সমুদ্র কি দুহাই ঋদ্ধি সিদ্ধি খাও গীত
নৌনাথ চৌরাশি কি দোহাই। তিনবার পাঠপূর্বক শ্রী লক্ষ্মী মাতায় নম, শ্রী লক্ষ্মী মাতায় নম, শ্রী লক্ষ্মী মাতায় নম হয়ে গেল একটা শুক্রবার। খাওয়া দাওয়ার বরণ বিচার কিচ্ছু নেই, আপনি যেমন খাবেন কোনো বাধা নিষেধ নেই, কিন্তু শুক্রবারটি আমি বলবো শুক্রবারে এই কাজটি করবেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বৃহস্পতিকে নেবেন না শুক্রকে নেবেন, বৃহস্পতি মানে হচ্ছে অর্থ আর শুক্র মানে হচ্ছে সুখ, আপনি কোনটাকে চাইছেন নিজেকে প্রশ্ন করুন। আপনি কি শুধু অর্থে সুখ চাইছেন, তাহলে বৃহস্পতিবারটা পালন করুন। আর যদি আপনি সর্বসুখ চাইছেন, অর্থ সুখ, মানসিক সুখ, শারীরিক সুখ, ব্যবসায়িক সুখ, টোটাল যে আমাদের ব্যাপারটা রয়েছে, টোটাল সাংসারিক ওর বলতে গেলে ছেলে মেয়ের থেকে শুরু করে সমস্ত ব্যাপারটা, এই যে সুখটা, এই সুখটা যদি চাইছেন তাহলে শুক্রবার আপনি একটা দিন নিরামিষ খেতে অবশ্যই আমি বলব। বৃহস্পতিবারটাকে কনভার্ট করে শুক্রবারে নিয়ে আসুন। দুজনেই কিন্তু গুরু, বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শুক্র হচ্ছে দৈত্যগুরু, তাই দুটি হচ্ছে গুরু, বৃহস্পতিও গুরু শুক্রও গুরু, তাই দৈত্যাচার্য হচ্ছে শুক্র। শুক্র যদি প্রসন্ন হয় তাহলে আপনার যশ মান খ্যাতি প্রতিপত্তি আয়ু আরোগ্য সব দিক থেকে আপনি লাভবান হবেন, তাই শুক্রবার ধনদা লক্ষ্মীর পূজা অবশ্যই করা দরকার। বৈভব লক্ষ্মী মায়ের মূর্তিতে এই দিতে পারেন, যে মূর্তিটিতে দেখবেন ধন দিচ্ছে সেই মূর্তিটি বাড়িতে রাখবেন, এবং বসে থাকা মা লক্ষ্মীর ছবি আপনি বাড়িতে রাখবেন, দাঁড়িয়ে থাকা মা লক্ষ্মীর কোনো ছবি রাখবেন না। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন সকলে যাতে অর্থসম্পদ বৃদ্ধি হয়, সকলে যাতে আবার লাভবান হয়, কারণ আপনাদের শুভাকাঙ্ক্ষী মহারাজ শ্রী দুলাল আপনাদের সঙ্গে সবসময় রয়েছি। জয় গুরু বামদেব, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন।